সুস্বাদু লিচুয়ে কাল হল নেকি বিহারৰ শিশুসকলৰ বাবে? এজন নহয় দুজন নহয় 85 জনকৈ শিশুৰ মৃত্যু হল বিহারত সরকারি তথ্যমতে। বেসরকারি সূত্র অনুসরি শতাধিক শিশুৰ মৃত্যু হৈছে এই ঘটনাত। দেশজুৰি সৃষ্টি হৈছে প্ৰতিক্ৰিয়া। একিউট এনসেফেলাইটিস সিন্ড্রম বা হিন্দীত যাক কোৱা হয় চমকি বুখার বুলি, এই চমকি বুখারে মারণ রূপ ধারণ কৰিছে বিহারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের মতামত, কোনো ভাইরাস ঘটিত নহয় এই রোগ। অত্যধিক গরম অথবা খালি পেটত লিচু খোৱাৰ ফলত এই রোগ হওয়ার সম্ভাবনা আছে বুলি কয় হর্ষবর্ধনে। লগত চিকিৎসকের একটা দল লৈ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনে দেওবারে বিহারের মুজফ্ফরপুর উপস্থিত হয়। লগত আছিল কেন্দ্রীয় রাজ্যিক মন্ত্রী অশ্বিনী চৌবে আর বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে। মন্ত্রী হর্ষবর্ধনে মুজফ্ফরপুরের এসকে মেডিকেল কলেজ হসপিটালের ICU পরিদর্শন করে থাকা সময়তেই হসপিটালত মৃত্যু হয় বিহারের রাজেনুর অঞ্চলের 5 বছরীয় শিশুর। কেন্দ্রীয় মন্ত্রীগী হসপিটালত থকা সময়তেই একেরগত আক্রান্ত শিশু মুন্নি কুমারীরও মৃত্যু হয়। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে প্রতিগী মৃত শিশুর নিকট আত্মীয়লৈ 4 লাখ টকার আর্থিক সাহায্য দিয়ার সিদ্ধান্ত লৈছে। বিহারত বেশ কিছু বছর ধরে একিউট এনসেফেলাইটিস সিন্ড্রমত শিশুর ধারাবাহিকভাবে মৃত্যু হয়ে আহিছে। বিহারের প্রায় 12খন জেলার 222টা ব্লকত এই মারণ রোগে বাহ বান্ধিছে। আটাইতক ক্ষতিগ্রস্ত হয়েছে মুজফ্ফরপুর অঞ্চল। চিকিৎসা বিজ্ঞানী আর অভিজ্ঞসকলে এই মারণ রোগ অপরিণত লিচু খোৱাৰ ফলতো হব পাৰে বুলি সন্দেহ কৰিছে। একে সময়তে তীব্র গ্রীষ্ম প্রবাহত আক্রান্ত বিহার। গরমের কবত 3খন জেলাত মৃত্যু হয়েছে 50 জন লোকের। সরকারি সূত্রমতেই ঔরঙ্গাবাদত 30 জন, গয়াত 17 জন আর পাটনাত 3 জনকৈ লোকের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন হয়ে আছে বিভিন্ন চিকিৎসালয়ত শতাধিক লোক। রাজ্যজুড়ি জারি করা হয়েছে সতর্কতা।